হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। তো আমি এখানে সব রকম মশলা দিয়ে মাংসটি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে লাউ ঢেলে দেব। আমি লাউগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি, তো লাউগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে শেষের দিকে ধনে পাতা দিয়ে দেব। তারপর দেখবো যে অসাধারণ টেস্টি আর সুন্দর ফ্লেভারযুক্ত একটি লাউ দিয়ে মুরগির মাংস রেসিপি রান্না হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।